কোন মানুষ যদি কোরআন নিয়ে একটা ঘন্টা চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, একটা ঘন্টা কেউ যদি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে তার আমলনামায় 500 রাকাত নামাজ পড়ার সব তার আমলনামায় লিখে দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা অসুস্থ ব্যক্তি বয়স হয়ে গেছে এদের পক্ষে কি একাধারে 500 রাকাত নামাজ পড়া সম্ভব? সম্ভব নয়। কিন্তু এই মজলিসে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম 500 রাকাত নফল ইবাদতের সব তাদের আমলনামায় লিখে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হে ইমানদারগণ, হে মুত্তাকী, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করলে আল্লাহ খুশি হন। ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত ভাবে ইমানদার মুসলিম মুত্তাকী না হয়ে। তো আমরা দুনিয়াতে ছিলাম না, ছিলাম কি দুনিয়াতে ছিলাম না, দুনিয়াতে আসছি, দুনিয়াতে থাকবো না, থাকবো কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মরতে নিষেধ করলেন না করেননি? মরতে নিষেধ করলেন, বলা তামুতুন না, তোমরা মরো না। তাহলে বুঝা যাচ্ছে যে আবল তাবল ভাবে মরতে নিষেধ করছেন, জিনার খাতা নিয়ে মরতে নিষেধ করছেন, সুদ ঘুষের তালিকা নিয়ে মরতে নিষেধ করছেন, এতিমদের আত্মসাত সম্পদ আত্মসাত খাওয়ার বান্নাই নিয়ে মরতে নিষেধ করছেন, বেনামাজি না হয়ে মরতে নিয়ে কি করছেন? নিষেধ করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কি মরতে হবে? এর আগে বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, গ্যারান্টি। কিন্তু পরের আয়াতে বললেন মরো না। তা আল্লাহ তো দুইটা কথা হয়ে গেল, আল্লাহ দুইটা কি কথা হতে পারে না? তাহলে আল্লাহ মরতে নিষেধ করছেন মানুষের মতো মানুষ না হয়ে, আমাদেরকে মরতে হবে প্রকৃতভাবে মানুষের মতো মানুষ হয়ে, মুত্তাকি এবং ইমানদার হয়ে আমাদেরকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ছাড়া বলছেন, কোন মানুষ যদি অন্ধকার কবরের মধ্যে জাররা পরিমাণ যদি কি নিয়ে আসে, গুনাহ নেক কাজ নিয়ে আসে, কিয়ামতের ময়দানে তাকে দেখানো হবে। ফামা ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা। ইয়ারা মানে দেখা, ইয়ারা মানে কি দেখা, ইয়ারা মানে দেখা, চোখ দিয়ে দেখা। এটা যখন মনে করেন যে এখন বিভিন্ন প্রকার মিডিয়া ভিডিও বের হয়েছে, 1-2 ঘন্টা 15 মিনিট ভিডিও করার পর ওটা 100 বছর পরও বা 2-3 সপ্তাহ পর ওইটা দেখা যায় না, যায় না। কিন্তু আজ থেকে 50 বছর আগে অথবা 100 বছর আগে যে সিস্টেম ছিল, ছিল না। এর জন্য আগেরকার তাফসিরে লেখা ছিল যে তোমরা যদি চারবার পরিমাণ যদি কবরের মধ্যে গুনার কাজ নিয়ে এসো, গুনা নিয়ে এসো, তোমাদেরকে দেওয়া হবে। তখন ইয়ামা মানে দেওয়া বুঝাইছে। আর এখন যত যুগ গাইতেছে উন্নত হওয়ার কারণে এখন বিভিন্ন মুফাসসির এখনকার তাফসিরে লেখছেন যে ইয়ামা মানে দেখা। আপনি স্বচক্ষে আপনার কিয়ামতের ময়দানে আপনার পাপগুলো আপনি দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকদেরকে জিনার কারণে যখন তাদেরকে জাহান্নামে দিবেন, ওই ব্যক্তি যখন বলবে আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে জিনা করিনি কিন্তু আমার আমলনামায় জিনা কেন? আপনার ফেরেশতা বুঝি ভুল করে লিখছে, ফেরেশতা কি ভুল করে লিখতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তো জিনা করবাই, আমি আল্লাহও জানি, কিন্তু জিনার পরিবেশ কেমন করে হয় সেটার ব্যবস্থা তুমি করছো, জিনা যেখানে হয় সেখানে তুমি বাহাবা দিয়েছো, জিনা যেখানে হয় সেখানে তুমি টাকা পয়সা কি দিয়েছো, এই জন্য তুমি তো জিনা করো নাই, জিনা করার যে ব্যবস্থাগুলো দরকার এগুলো তুমি দেওয়ার কারণে তোমার আমলনামায় জিনার গুনাহ হয়েছে। অনেক মানুষ সুদকর ঘুষকর আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, এদেরকে যখন সুদ ঘুষের তালিকা যখন তাদের হাতে পড়তে দেওয়া হবে, এরা যখন পড়তে পড়তে দেখবে যে না
সুদের গুনাহ ঘুষের গুনাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কে তারা জিজ্ঞেস করবেন আল্লাহ আমি তো পৃথিবীতে সুদ খাইনি আমি তো পৃথিবীতে ঘুষ খাইনি তোমার ফেরেশতা এই লেগেছে কেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা আমি আল্লাহ জানি তুমি সুদ খাও নাই ঘুষ খাও নাই কিন্তু যেখানে সুদের ব্যবস্থা হয়েছে যেখানে ঘুষের ব্যবস্থা হয়েছে সেখানে তুমি বাহাবা দিয়েছো কি সুদ যারা খায় নিম্ন গুনাহ ছোট্ট গুনাহ আছে মায়ের সঙ্গে এক টাকা পরিমাণ 36 বার জিনা করা নাউজুবিল্লাহ বলে কত নিকৃষ্ট গুনাহ যে মা আমার আপনাকে 10 মা দিয়ে রাখার পরে দুনিয়াতে আনলে এক টাকা দিয়ে যদি সুদ খায় তাহলে তার নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করা গুনাহ তার আমল নামে লেখা হয় অনেকে এরপরে যারা ঘুষ খায় ঘুষ ছাড়া চাকরি দিতে চায় না আছে না অনেকে ঘুষ ছাড়া চাকরি দিতে চায় না এক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পরিচিত ইমানদার মুত্তাকি না হয়ে কবরে